আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা ঈদের সময় আমার শ্বশুরবাড়িতে রাফিয়া দাদু আসে। রাফিয়ার মন খারাপ, ওর মন মতো ফুল হয় নাই, সেই জন্য এই যে গাছে চড়েছে, এটা একটা আমার দেবর, চাচাতো দেবর, কদম ফুল পেড়ে দিচ্ছে সবাইকে। তো কদম ফুল টুল পাড়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি, এটা আমরা বলি সাকর পার বলে থাকি। এখানে বিকাল হলে এসে বসা হয় মাঝে মধ্যে, এই তো সবাই এক জায়গায় হলেই চলে আসা হয়। তো সবাই মিলে আমরা আসতেছি, বাট ওই দিনে আবহাওয়াটা একটু মেঘলা ছিল, এই জন্য অন্ধকার চতুর্দিকে। তো আমাকে দেখাচ্ছি সবাইকে যে আমার ননদরা সবাই আছে, আর আমি বারবার ফোকাস করতেছি যে আমার হাতের মেহেদিটা দেখানোর জন্য, এই জন্য বারবার হাতটা উঠে দিয়েছিলাম, এই যে হাতে হাত ভর্তি করে মেহেদি দিয়েছিলাম তখন আমাদের এখানে এসেছিলাম বাপের বাড়িতে। তা আমার ছোট বোন মেহেদি দিয়ে দিয়েছিল আমার হাতে। যাই হোক, এই যে সব আশেপাশের পরিবেশটা, এই তো ঘুরে ফিরে এসে এখন আমাদের খাওয়া দাওয়া চলছে সন্ধ্যার দিকে, বাচ্চারা খাচ্ছে। ওকে গাইস, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।